নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি খুব সহজভাবে অল্প টাইমের মধ্যে ডিম আর মুসুরির ডালে দারুণ একটা রেসিপি করে দেখাবো। তো রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তা আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে অরিক, তো আমার পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছে। পেঁয়াজ ছাড়াতে পারিস? হ্যাঁ, পেঁয়াজ গেট করছে। আমি এখানে এক কাপ মুসুরির ডাল নিয়ে নেব। তো বন্ধুরা দেখে হয়তো ভাববে মুসুরির ডালটা কীরকম। তো এটা আমাদের ঘরেরই ডাল, আমরা চাকরিতে করে নিই। এবার ডালটাকে দু তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার জল দিয়ে ভিজিয়ে দেবো। আমি 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো, এতে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা ছোট ছোট করে কেটে নেব। অরিত্রম আর্ধেক কাজ করে দিয়েছে, পেঁয়াজের খোসা তুলে দিয়েছে। কি হয়েছে? এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। কি হচ্ছে না, লাইট জ্বলছে না? তার জ্বালতে হবে না। কোথায় শুনো? রসুনটা আগে থেকে ছাড়িয়ে নিয়েছি, আদাটা ছাড়িয়ে নেব। এবার আদা রসুন গ্রেট করে নেব। গ্রেট করে দিলে ডালের সঙ্গে মুখে পড়বে, খেতে দারুণ লাগবে। গ্রেট করা হয়ে গেছে। এবার একটা বাটিতে দুটো ডিম ভেঙে নেব। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, তোমরা চাইলে পোলট্রি ডিমও নিতে পারো। এবার অল্প একটু গরম মশলা গুঁড়ো দেবো, তাহলে ডিমের আঁচে গন্ধটা লাগবে না। এবার ভালো করে ফেটে নেব। ভালো করে ফেটে নিয়েছি। এদিকে ডাল ভিজে গেছে, এবার ডালটা ছেঁকে দেবো। জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। উনান ধরে নেব। কড়াই দেবো 1 চামচ মতো তেল।
ডিম দিয়ে দেবো। ডিমটা ঝুরু ঝুরু করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। রান্নার জন্য 2 চামচ তেল দেব, ফেলে দেবো 5 ফোড়ন। এবার দেবো 2টো এলাচ, এলাচ 2টো ফাটিয়ে নিয়েছি। এবার দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দেবো গ্রেট করা আদা রসুন, এবার দেবো কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, অল্প একটু নুন দেবো। এবার দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেবো। মশলা কষানো হয়ে গেছে, মশলাটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দেবো ফেটানো টক দই, এবার অল্প একটু চিনি দেবো। এবার জল ঝরানো ডাল দিয়ে দেবো। মশলার সঙ্গে ডাল খুব ভালো করে নেড়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। আজকে ভাত দিয়ে খাওয়া বলে জলটা আমি একটু বেশি দিচ্ছি। রুটি পরোটার সঙ্গে খেলে জল অল্প দিতে হবে, মাখা মাখা করতে হবে। চাপা দিয়ে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেব। ডাল ফুটে গেছে, এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার ভেজে রাখা ডিম দিয়ে দেবো। ডিম দেওয়ার পর 2-1 বার ফুটিয়ে নিলে হয়ে যাবে। এক চামচ ঘি দিয়ে নামিয়ে দেবো। Thank you.
বন্ধুরা, যা সুন্দর গন্ধ বেরিয়েছে! তো বন্ধুরা, দুপুরকার ভাতে যদি এরকম রেসিপি থাকে না, তাহলে আর কিছুই লাগবে না। হয়তো ডিম খাবে তো না, ফুঁদে গেছে, গরম গরম নেই। সত্যি বন্ধুরা, যা লাগছে না খেতে! হাতে যদি বেশি সময় না থাকে, তাহলে এই রান্নাটা বানিয়ে নিতে পারো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তার যেই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, তাতে সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। না